তীব্র দাবদাহে পুড়ছে জনজীবন অসহনীয় গরম থেকে বাঁচতে পকেট ভর্তি টাকা নিয়ে এসির দোকানে ভিড় করছে নগরবাসী যে নর্মাল যে ফ্যান আছে সেই ফ্যানটা কিন্তু কাজ করছে না সেই গরম বাতাসটা তো সেই ক্ষেত্রে অবশ্যই এসি একটা প্রয়োজন এসি হয়তো দিচ্ছে খুনিকের স্বস্তি কিন্তু একবারও কি ভেবে দেখেছেন এর পরিণাম পরিবেশে ডেকে আনছে ভয়ঙ্কর অভিশাপ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির প্রধান নিয়ামক সিএফসি গ্যাসের অন্যতম প্রধান উৎস এই শীতলীকরণ যন্ত্র পরিবেশের জন্য ক্ষতিকর এই গ্যাস উনিশশো ত্রিশের দশকে শীতলীকরণের জন্য এয়ার কন্ডিশনারে ব্যবহার করা হয় তখন থেকে ক্লোরোফ্লোরো কার্বন সিএফসি নামের এই রাসায়নিক ফ্রেয়ন বাতাসে ছড়িয়ে ওজন স্তরের ক্ষতি করে চলেছে এছাড়াও গ্রিনহাউস প্রভাব সৃষ্টিতে সিএফসির ভূমিকা প্রায় ষোলো শতাংশ নির্ভর জীবনে চলে যাব কারণ আবহাওয়া তো আরও গরম হতে থাকবে তাহলে আজকে আমি যে এসি চালাচ্ছি কালকে কি সেই একই এসি আমাকে একই শীতল বাতাস দেবে তাহলে তবে বাইরের আবহাওয়া আরও গরম করে ফেলছি তাদের জন্য আমার ঘরের বাইরে যারা আছে তাদের জন্য যারা কোনো রকম প্রোটেকশন পাচ্ছে না কাজেই এসি আপাতত সমাধান কিন্তু এসি কিন্তু সব সবসময়ের জন্য সমাধান না গাছের ছায়ায় দাঁড়িয়ে বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নেই ইট পাথরের এই শহরে জীবিকার তাগিদে প্রতিনিয়ত ঘাম ঝরানো খেটে খাওয়া মানুষ কোথাও গাছের দেখা পেলেই জিরিয়ে নিচ্ছেন ক্লান্ত শরীরে গাছের নিচে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পথচারীরা কেউ বা পরিবার নিয়ে আশ্রয় নিয়েছে গাছের ছায়ায় অথচ গ্রীষ্মের এই খরতাপে মানুষের পরম বন্ধু এই গাছকেই বিলীন করতে ব্যস্ত নগরবাসী হতদরিদ্র বা মধ্যবিত্ত শ্রেণীর লোকগুলার জন্য এসি কিছুতেই সম্ভব না ঠিক আছে যার যতটুকু সামর্থ্য আছে সেই জায়গাটাতে গাছ রোপণ করা ঠিক আছে এটা যদি না হয় আমাদের অদূর ভবিষ্যতে আরও ভয়াবহ অবস্থা ধারণ করবে প্রাকৃতিক শীতল বাতাসকে বেছে না নিয়ে যান্ত্রিক বাতাসকেই প্রাধান্য দিচ্ছে মানুষ তাই তো এসির দোকানের তুলনায় নার্সারিগুলোতে ক্রেতাদের আনাগোনা একদমই কম কংক্রিটের শহরে ছোট্ট একটা বারান্দায় জায়গা হচ্ছে না গাছের এমনকি ঘরের শোভা বাড়াতেই গাছ কিনতে ব্যস্ত মানুষ সর্বোচ্চ লাখ টাকা দিয়ে এসি কেনার নজির মিললেও সর্বনিম্ন বিশ টাকা দিয়ে গাছের চারা কিনতে আগ্রহী নন অনেকেই সে গরমের জন্য ক্রেতার খুবই কম এখন ক্রেতারা সাধারণত কিনছিলো তাদের ইনডোর প্ল্যান্ট তাদের বাসা গোছানোর জন্য বেশি কিনছে ছাদ বানানোর জন্য খুবই কম তারা ভাড়ায় বাসায় থাকে তারা আসলে সেইভাবে প্ল্যান্টেশনটা করতে পারে না কিন্তু সব সবারই উচিত যে একটু যদি স্বস্তিতে থাকতে চায় অবশ্যই গাছটা প্ল্যান্টেশন মানে গাছটা লাগানো উচিত ঢাকাকে শীতল করতে প্রয়োজন প্রায় তিনশো কোটি গাছ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই লেখাটি হয়তো অনেকেরই চোখে পড়েছে তীব্র তাপ্রবাহ কমাতে ঠিক কতটি গাছ প্রয়োজন পাশাপাশি কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এমন প্রশ্নের উত্তরে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানালেন এই পরিবেশবিদ আজকে যদি ঢাকার রাস্তায় ছায়া প্রদানকারী গাছগুলো থাকতো তাহলে রিক্সা চালককেও পুরোপুরি ওই পিচের গরমের মধ্যে পড়তে হতো না তার মাথার উপরে ছায়াটা থাকতো রাস্তাগুলো আসলে যেভাবে নির্মিত হচ্ছে তাপ বিকিরণ বেশি হচ্ছে সেটা ডিজাইনে কোনো পরিবর্তন আনা যায় কি না বাগান ম্যান্ডেটরি করা এই যে আমার রোড ডিভাইডারে সড়ক বিভাজনে যে বাগান বিলাসের গাছ লাগিয়েছে এই প্রহসনটা সরিয়ে দিয়ে সত্যিকার অর্থে যেরকম গাছ প্রয়োজন সেরকম গাছ আনানো আরেকটা সবচেয়ে বড় কাজ যা আমাদের করতে হবে তা হচ্ছে আমাদের জলাশয়গুলোকে ফিরিয়ে আনা এই জলাশয়গুলো কিন্তু এই সাংঘাতিক তাপদাহের সময় আমাদের আবহাওয়াকে শীতল করতে ভূমিকা রাখতো আমরা হয়তো অজান্তেই নিজের ঘরকে ঠান্ডা করতে বসবাসের অযোগ্য করে তুলছি অন্যের ঘর খেটে খাওয়া মানুষের জন্য রাস্তার পাশে কোনো বুড়ো গাছই তাদের এয়ার কন্ডিশনার যেখানে সেই গাছ শুধু শীতল বাতাসে দিচ্ছে না সঙ্গে দিচ্ছে ছায়া আর মাথা গোজার ঠাই সোমাইয়া খুশবু চ্যানেল টোয়েন্টি